তো হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন? আশা করি আপনার ভালো। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আজকে আমি মা বাবা দিদি রকস্টার, আমার যে ডগটা আছে বাড়িতে এলে, তো সবাই মিলে দিকে ঘুরতে যাচ্ছি। তো এখন এখন বাজে ঠিক সকাল এই 5:30 বাজে, 5:30-6 বাজে সামথিং। তো এখন আমরা গাড়ি করে বেরোচ্ছি সকাল। আজকে 5 তারিখ হলো 6 তারিখ, তো আপনার এই ভিডিও দেখতে পারবেন, 7 না হলে 8 তারিখ দিতে পারবেন। আমি একদিনের মধ্যে চেষ্টা করব এডিট করে ভিডিওটা দিয়ে দেওয়া। তো এত বাড়তি কথা না বলে তো চলো চারচাকাটা আসুক, তারপর আমরা বের হই। দেখতেই পাচ্ছেন এখনও সূর্যটাকে ঠিক মেঘটা ঢাকছে, এদিকে একটু ফোকাস দিলে আমরা এটা দেখতে পারি সূর্যটাকে পুরো মেঘটা কি সুন্দর ঢাকছে। তো আজকে ওয়েদারটাও খুব ভালো আছে। তো এখন বাবা গেছে, তো বাবা আসলে আমরা বেরিয়ে যাবো, গাড়ি এসে গেছে, বাবা আসলে আমরা বেরিয়ে যাবো। তো একটু আপনারা একটু দেখে নিন, খুব খুব সুন্দর সূর্যটা লাগছে, ঠিক যেমন পুরো ঢাকা পড়ে গেলো সূর্যটা। হয় গাড়ি এসে গেছে দেখতে পাচ্ছেন, রকস্টার এখন ভু ভু করা শুরু করে দিয়েছে যাবে বলে। তো গাড়িতে একবার বসে দেখা হবে। আমি এখন গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমি আছি অগ্রদূত ক্লাবের সামনে। তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে, তো চলো যাওয়া যাক। আর আপনারা একটু দেখুন কতক্ষণ হাতে হাতে তো আমাদের ব্যথা করে। চলো, এখন আছি আমরা বাসদুনিতে, বাসদুনি ক্রস করছি। তো এটা আমার বাবা, এটা মা, এটা রকস্টার, এই জন্য আমার দিদি। তো এখন আমরা বাসদুনি ক্রস করছি। গাইজ, এখন আমরা ট্রামজপুর ক্রস করলাম, লেক হয়ে যাচ্ছি। গাইজ, আমরা এখন সেকেন্ড ব্রিজের সামনে চলে গেছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে ভিউটা। বেচারা এখন এখানে হাঁপিয়ে গেছে, পুরো ক্রস করে ওই যে সেরা আসছে। এখনো সেম বিচ ঠিক করেনি, সেই কফি থেকে দেখে যাচ্ছি আমি, এখনো সেম বিচটা ঠিক করেনি। এখন এই অবস্থা আমার সেম বিচ। দেখুন আমরা কলকাতা দিয়ে বাই বাই বলবো কলকাতাকে।
দেখতে পাচ্ছেন আপনারা, হয়ে যাবে হুগলি ব্রিজ, খুবই সুন্দর লাগছে দেখতে। তো ভাই ভাই কাজটা খুলি কলকাতা তো আপনারা ভিডিওটা ভালো লাগলে মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন গাইস খুবই সুন্দর লাগছে দেখুন, নন্দকুমারের সামনে ঠিক ঠিক নন্দকুমারের সামনে নন্দকুমারের সামনে খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন আছি নন্দকুমারের সামনে, বাংলা করে কথা বলছে। আর এই যে এটা একবার নিজ বোন নিজ করছে, মানে একবার নিজ বোন নিজ বোন করছে। সো গাইস এখন আমরা একটু বাজপুরিতে গাইজে দাঁড়িয়েছি, আমাদের একটু আমরা চা ফা খাচ্ছি। দেখতে পাচ্ছেন বাবা আমাদের ড্রাইভার আঙ্কেল আর মা আর দিদি আর অক্ষয় গাড়িতেই বসে আছে। খুবই সুন্দর লাগছে, কারণ অনেক বছর পর দীঘা যাচ্ছি। তো আশা করবো পরের বছর দেখি বাইক নিয়ে আসবো দীঘার দিকে, আমাদের ফ্যামিলির সাথে এসে আমি খাচ্ছে চা ফা খাই। চা ফা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমার গাড়িতে বসে বসে আর এখান থেকে 62 কিলোমিটার বাকি আছে। তো 1 ঘন্টা বা 45 মিনিট রাস্তা আছে, একবারে চলো দেখা যাক কতক্ষণ লাগে দিতে। আমরা হোটেল সিনেমার সামনে চলে এসেছি রেস্টুরেন্টে, মানে আমাদের হোটেলে। তো এখন দেখি হোটেলে ভিজিট করি, মানে চেক ইন করি, তো একবার হোটেল রুমে দেখা হবে। সো গাইস এখন আমরা দীঘার গেটের সামনে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো খুবই ভালো লাগছে হয়তো জার্নি করার পর দীঘার গেটটা দেখতে। এখান থেকে আর বেশি দূর দীঘা নয়, আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন। তো চলো এরপরে আবার দেখা হবে। আমাদের ওয়েলকামের জন্য এত কিছু দিয়েছে, সবই কস্টলি তাও দিয়েছে। আর আমাদের রুমটা খুবই সুন্দর দিয়েছে দেখতেই পাচ্ছি, খুবই সুন্দর একটা রুম দিয়েছে আমাদেরকে।
তার সাথে আমাদের একটা হাওয়াই চপ পরে দিয়েছে রুমে পরে ঘোরার জন্য। তারপরে বাথরুমটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, বাথরুমটা খুবই সুন্দর, এই দেখুন খুব সুন্দর সিস্টেম বাথরুমটারও। আর এখান থেকে এরকম ডোর সিস্টেম, ভেতরে বাথটাব আছে, সব রকম জিনিসই আছে, সব কিছু আছে দেখতে পাচ্ছেন। বাথরুমটাও খুবই সুন্দর, বাথরুমটা আসার মধ্যে বন্ধ করি। আর এইটা দেখি, এটা হলো ব্যালকনি, ব্যালকনিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। ব্যালকনির সামনেই পুরো সুইমিং পুল, মানে সুইমিং পুল আছে, এখানে বসে আপনি রিল্যাক্স ফিল্যাক্স করতে পারবেন। ওই পাশে যে সুইমিং পুল আছে এখানে বসে রিল্যাক্স করতে পারবেন আপনি, সেটা আপনার আপনার সব ইচ্ছা। এই যে ফুল রিল্যাক্স হচ্ছে এখন নকশাটা। এটা আমাদের লাগেজ সব এসেই গেছে। তো গাইস উপরে দিদি স্নান করতে পারে না, ওই কারণে ওর দিদি উপরে সুইমিং পুলে স্নান করছে। আর আমি আমার সাঁতার পারি, ওই নিজে সুইমিং পুলটা যাচ্ছে দিদি, এই ডিপ ব্যাপারটা আছে। এই গাড়ি নামবো দিদির সঙ্গে পুরো সুইমিং পুলে। সো গাইস এখন সুইমিং পুলে নামছি, খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন। সুইমিং নামছি আমরা, ভাবছিলাম ফোনটা ডুবে যাবে, কিন্তু ফোনটা ডুবে না, কারণ বাবা কীভাবে স্নান করছে, কতদিন বাবা সাথে ভাত ভাত করে অনেকদিন পর এনজয় করছে। এবার উপরে দিদিটা আছে, খুবই ভালো লাগছে হাওয়াটা, তুমি বুঝতে পারছো খুবই ভালো লাগছে। সবাই রক চেকার এখানে আদর করছে, আর খুবই হাওয়া, সাউন্ড নয়েজ আছে, একটু ম্যানেজ করে নেবেন আপনারা, খুবই হাওয়া। এখানে সবাই রক স্টারকে ভালোবাসছে, তোমাদের সবাই সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, ভিডিও করে দেখা সবাই রক স্টারকে ভালোবাসছে। এই যে কিছু বিক্রি হয়, আপনারা একবার এখানে আসতে পারছেন, আসতে পারেন, কালকে আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল থেকে পুরো, আমাদের কি আছে না আছে, আমাদের রুমে কি আছে না আছে, সব দেখো কত ভিড়। করোনার পরিস্থিতিতে মানে চলে গেল দেখতেই পাচ্ছেন, অনেক দোকান আমি যাচ্ছি তুই এইদিকে, ওখানে দিদি রকস্টার মা বাবা সবাই দাঁড়িয়ে আছে, আমাদের এদিকে দেখতে আসলাম, খুব সুন্দরই লাগছে সুন্দর। যে জানি জিনিসটা কি আছে কিন্তু খুব ভালো লাগছে, মানে ভিডিওতে জানি না কিরম লাগছে, সরি ভিডিওতে জানি না কিরম লাগছে, কিন্তু সামনে খুবই ভালো লাগছে। সমুদ্রটা রাত্রিবেলায় খুবই ভালো লাগছে, আপনারা বুঝতে পারেন, দেখতে পাচ্ছেন ঢেউটা, সমুদ্র ঢেউটা, হাওয়াটা খুবই সুন্দর, সাউন্ড নয়েজ দেখে বুঝতে পারছি কি পরিমাণে হাওয়া দিচ্ছে, গায়ে কাজ করছে না।
সাউন্ডে শুনতেই পাচ্ছেন। ওখানে রকস্টার দিদি বসে আছে, আর এখানে আমাকে বেলপুরি কিনতে পাঠিয়ে দিয়েছে। কি আর করা যাবে, নিয়েই যাই। দেখছি এখন অন্ধকারে, একটু সমুদ্রের ছবি ফবি তোলা যায় নাকি, আগে দেখিনি এখানে কত জল ফল কি আছে না আছে, না হলে ডুবে যাবো। পুরো ভেজা সব জায়গায়, পেজে পাচ্ছে সব জায়গায় পুরো ভেজা। এদিক দিয়ে যাই একটু, মা আইসক্রিম ভাই বলি মাকে তো আইসক্রিম দিয়ে দেবো, আমি তো দেখি বৃষ্টি দেখে বৃত্তান্ত আমাদের বিচে আছে। খুবই সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছে না আপনারা শুধু ঘেটে বুঝতে পারছেন, আই থিঙ্ক খুবই সুন্দর লাগছে দৃশ্য দেখার জন্য। খুবই সুন্দর হাওয়া লাগছে, খুবই সুন্দর হাওয়া। আর এখানে আমি একটু ফটোশুট করার চেষ্টা করছি, দেখছি ছবি তোলা যায় নাকি। এটা আমার দিদি সাথে সাথে এসছে, আর ওখানে সিং করে নিজে মাথায় সিং, আর ওখানে সিং দিয়ে নিজে মাথায়। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে পুরো দিয়ে থাকে। বাড়ি চলে এসেছি, ওরা সব মানে রুমে ঢুকে গেছে, এখন আমি লিফ্টে করে একা একা যাচ্ছি রুমে। শরীরে খুবই অনেক হাওয়া বাওয়াতে গাড়ি ফাড়ি তত আমার অবশ্য বাইক ছিল তো কোনো গাড়িতে বেশি বসি না, তাও একটু চার চাকাতে বেশি বসতে পছন্দ করি না, বসতে হলো আর কি করবো, অস্টেল এসেছিল আমাদের সাথে সেই কারণে। তো এই জন্য দিদি আমি খুবই মানে উৎসাহিত আরো ভালো ভালো ভিডিও দেবো। আজকে আমাদের মানে ডে ওয়ান গেল, সো কালকে ডে টু, তারপর দিন ডে থ্রি, তারপর দিন আমরা বাড়ি ফিরে যাবো। তো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, আর দেখা হবে পরের ভিডিওতে।